কালের সাক্ষে নূরজাহান বেগম 90 বছর পেরিয়েও ছিলেন শান্ত, স্পষ্ট, দৃঢ়। নতুন লেখক সৃষ্টি আর সৃজনশীলতায় নারীকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল লক্ষ্য। নূরজাহান বেগমের কর্মময় জীবন নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। মেয়েদের উৎসাহিত করার জন্য তাদের শিল্প, সংস্কৃতি, সাহিত্য জগতে আনতে হলে একটা সাপ্তাহিক পত্রিকার দরকার। বেগম উপমহাদেশে মহিলাদের প্রথম সাপ্তাহিক। এর আগে সচিত্র সাপ্তাহিক পত্রিকা মেয়েদের প্রকাশিত হয়নি। সৃজনশীল নারী লেখক তৈরির নতুন পথ নির্মাণের ব্রতী এক মহিষী নূরজাহান বেগম। সাংবাদিকতা সবচেয়ে সম্মানের পেশা, ভাবনাটা তার মনে গেঁথে দিয়েছিলেন বাবা স্বগত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। আর সাহসী কাজের জন্য লড়ে যাওয়ার ধৈর্যটা বাবার কাছ থেকে পাওয়া। নূরজাহান বেগমের জন্ম 1925 সালের 4 জুন চাঁদপুরের চালিতাতলি গ্রামে। মা ফাতেমা বেগম, বাবা মোহাম্মদ নাসির উদ্দিন। বিয়ে করেন রোকনুজ্জামান খান দাদাভাইকে। তাদের 2 সন্তান ফ্লোরা নাসরিন খান ও রিনা ইয়াসমিন খান। 1947 সালে বেগম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব শুরু করেন নূরজাহান বেগম। 50-এর দশকে কলকাতা থেকে বাংলাদেশে ফিরে নারীদের উদ্বুদ্ধ করেন ছবি আঁকা আর লেখালেখিতে এগিয়ে যেতে। আজীবন নতুন লেখক সৃষ্টি, সাহিত্য ও সৃজনশীলতায় নারীকে উৎসাহিত করাই লক্ষ্য ছিল তাঁর। আমার এটাই সবচেয়ে বড় আনন্দ যে আমি নবীন ও প্রবীণ লেখিকাদের এখানে তুলে ধরেছি। এ ধরনের পত্রিকা এখনও প্রয়োজন আছে মেয়েদের উৎসাহিত করার জন্য। অল্প শিক্ষিতা মেয়েদের জন্য সরল সহজ ভাষায় সব কিছুর বিষয়ে জ্ঞান দেওয়া এ ধরনের পত্রিকা প্রয়োজন আছে। জীবদ্দশায় অনেক সম্মাননায় ভূষিত হন নূরজাহান বেগম। 1996 সালে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সম্মাননা, 1997 সালে রোকেয়া পদক, 2002 সালে অনন্যা সাহিত্য পুরস্কার, 2003 ও 2005 সালে নারীপক্ষ দুর্বার নেটওয়ার্ক ও কন্যা শিশু দিবস উদযাপন কমিটির সংবর্ধনা, 2010 সালে পত্রিকা শিল্পে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট সম্মাননা সহ বাংলাদেশ মহিলা সমিতি, মহিলা পরিষদ, লেখিকা সংঘের স্বর্ণপদক। এখন সবই মেয়েরা লিখছে এবং আস্তে আস্তে মেয়েরা ছবি দেওয়ার তাদের একটা অভ্যাস হয়ে গেছে। একটা কবিতা ছবি ছাপানোর জন্য একটা কবিতা লিখে পাঠায় যে আমার ছবিটা ইচ্ছাটা থাক। এই যে একটা রুচির পরিবর্তন, এটা কিন্তু বেগম করেছে। তামান্না জেনিফার, এনটিভি নিউজ,